নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যা শক্তি রথ অভিযানের সূচনা শিলচরে। উধারবন্দ এয়ারপোর্ট ভিআইপি সড়কের কাজ শুরু, 19ই শেষ করার আশ্বাস। ক্রীড়া সংস্থায় সিন্ডিকেট রাজ অপ্রয়োজনীয়, উপাধ্যক্ষের মন্তব্যে সরব প্রদীপ দত্ত রায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অঙ্গ হিসেবে জেলার গ্রামীণ এলাকার মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এক অভিযানের সূচনা হয়। মঙ্গলবার 70তম সংবিধান দিবসে কন্যা শক্তি রথ নামে ওই অভিযানের ফ্ল্যাগ অফ করে সূচনা করেন জেলাশাসক লয়া মাদ্দুরে। ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ললিতা রংপি, ডিআরডিএ প্রকল্প সঞ্চালক রসরাজ দাস, সহকারী কমিশনার মারিয়া তানিম, আশিস বার্নওয়াল এবং সমাজকল্যাণ বিভাগের আধিকারিক রাজকুমার কেডিয়ার। পরে কন্যা শক্তি রথ অভিযানের উদ্দেশ্য নিয়ে কথা বলতে গিয়ে জেলাশাসক লয়া মাদ্দুরী জানান, কিভাবে এই অভিযানের মাধ্যমে অধিক সংখ্যক মানুষকে সচেতন করে তোলা যায়, এটাই এই অভিযানের উদ্দেশ্য। মাদ্দুরী আরো বলেন, আগামী মার্চ মাসের 4 তারিখ অবধি এই অভিযান চলবে। কন্যা শক্তি রথ নামে এক রথ যাত্রা আরম্ভ করেছি। এটা আগামী 2020 সালে 8 মার্চে শেষ হবে। তখন পর্যন্ত এন্টায়ার ডিস্ট্রিক্টে বিভিন্ন মার্কেট অঞ্চলে বিভিন্ন রুরাল এরিয়াস যখন যখন পাবলিক গ্যাদারিং হবে তখনে এই ডিসপ্লে করা হবে। এটা স্ক্রিন ভিডিও থাকবে, তার জড়িয়ে বিভিন্ন অডিও ভিজুয়াল এইডস যুগেরই গার্ল এডুকেশন এম্পাওয়ারমেন্ট উপরে বিভিন্ন ডকুমেন্টারিজ দেখানো হবে। সঙ্গে সঙ্গে আমার টিম থাকবে, সে টিম প্লেস স্ট্রিট প্লেস এনাক্ট করবে। ইয়ার জড়িয়তে আমরা পাবলিক ভিতরে প্রোটেকশন অফ গার্ল চাইল্ড রাইটস, গার্ল চাইল্ড এডুকেশন, ইয়ার সম্পর্ক বিভিন্ন আইনগতভাবে সজাগতা, সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যাগুলোর ইনফরমেশন কালেক্ট করার জন্য একটা প্ল্যান করেছি। উধারবন্দ মহাসড়ক থেকে এয়ারপোর্ট অবধি ভিআইপি রাস্তার কাজ নিয়ে বিভিন্ন সময় প্রতিবাদে সরব হয়েছেন মানুষ। পরবর্তীতে গণদাবির পরিপ্রেক্ষিতে সড়কের কাজের অনুমোদনও মিলেছে। দীর্ঘদিন ধরে দফায় দফায় হয়েছে মাপঝোক, কিন্তু স্থানীয় মানুষের অসহযোগিতায় শুরু করা যায়নি কাজ। মঙ্গলবার সেটেলমেন্ট এবং পিডব্লিউডি বিভাগের কর্মকর্তারা সড়কের মাপঝোক করতে ফের সংশ্লিষ্ট এলাকায় গেলে ভিড় জমান মানুষ। তারা বিভাগীয় কর্মকর্তাদের কাছে গিয়ে কাজের ব্যাপারে বিশদ জানতে চান। বিভাগীয় কর্মকর্তারা জনতাকে বোঝাতে সক্ষম হন যে আগে 4 লেনের রাস্তা ছিল, এখন তা 2 লেনে করা হচ্ছে, সঙ্গে সংস্কার করা হবে ড্রেনেরও। পরে স্থানীয় মানুষ আশ্বস্ত হয়ে বিভাগীয় কাজে সহযোগিতায় রাজি হন। পরে বিভাগীয় কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, 2019 অর্থ বছরের মধ্যে এয়ারপোর্ট অবধি রাস্তার কাজ 80% শেষ হবে। আমরা অনেকদিন থেকে দেখছি যে মাপঝুক চলে, হ্যাঁ, বারবার মাপঝুকের কারণে যে মানুষের মধ্যে অসন্তুষ্টি দেখা দিয়েছে, তাহলে এবারের যে মাপঝুকটা হয়েছে সেটা চূড়ান্ত না আবার হবে? না, আজকের মাপঝুকটাই চূড়ান্ত জনতা না, হ্যাঁ, বারবার মাপঝুক হচ্ছে যেটা, এটা দুটা কারণ আছে। একবার আমাদের পিডব্লিউডিতে ডিসিশন হয়েছিল এটা ফোর লেন হওয়ার জন্য, হ্যাঁ, ফোর লেন হওয়ার জন্য আমাদের ল্যান্ড কতটুকু অ্যাকোয়ার করতে হয় সেইটার জন্য আমরা একবার মাপ নিয়েছিলাম, ওই কারণে আমাদের দুবার তিনবার মাপ হয়ে গেছে। আজকে যে এবার ফোর লেন করার জন্য যেটা আমরা মাপ নিয়েছিলাম, হ্যাঁ, ওইটা এখনো ফাইনাল হয়নি, এটা অনেক পরের কথা। যখন ল্যান্ডে ইয়ে আসবে, যখন অ্যাকুইজিশনে যখন আসবে তখন এটা পরের ব্যাপার। এখন আমরা বর্তমান পিডব্লিউডি যতটুকু ল্যান্ড উইট আছে এইটার ভিতরেই আমরা কাজ করি। এদিকে স্থানীয় এক বিজেপি নেতা সংবাদ মাধ্যমকে জানান, এখন কারো কোনো অভিযোগ নেই।
আজকের যেটা মাপযুগ আছে এটাতে জনগণের কোনো অসন্তুষ্টি নাই, জনগণ সাথে লইয়া ডিপার্টমেন্ট মানে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট এবং সেটেলমেন্ট ডিপার্টমেন্ট এই দুই ডিপার্টমেন্ট নিয়া এমএলএ সমেত আমরা সকলে মিলিয়া এই মাপযুগে অংশগ্রহণ করছি। যার দরুন এটার মধ্যে কোনো আপত্তিও নাই, কোনো অসন্তুষ্টিরও কারণ নাই, কারণ যেভাবে মাপ নেওয়া হয়েছে ম্যাপ অনুযায়ী সরকারি মাপ অনুযায়ী রাস্তা মিলছে। পূর্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে নির্দেশ দিয়েছিলেন 2020-19 মধ্যে কাজ কমপ্লিট করার জন্য, আপনি কি মনে করেন কাজ কমপ্লিট করা সম্ভব হবে? যদিও পুরাপুরি কাজ কমপ্লিট করা সম্ভব নয় এত শর্ট টাইমের মধ্যে, কিন্তু একটা রূপরেখা তৈরি হয়ে যাবে। আমার মন্ত্রী মহোদয়ের নির্দেশ ছিল চেষ্টা করা যে মানে 2019-এর ভিতরে কাজটা কমপ্লিট করার যতটুকু সম্ভব চেষ্টা করা, তো চেষ্টাও চলছে আর একটা রূপরেখা তৈরি হয়ে যাবে। যদিও পুরোপুরি না হলেও 80% কাজ এই 2019-এর ভিতরেই কমপ্লিট হবে। বহু নাটকের মধ্য দিয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা শেষ হয়েছে, কিন্তু রবিবার রাতে সভা শেষ হয়ে গেলেও এর রেশ এখনো অব্যাহত। অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, আকশা নেতা প্রদীপ দত্ত রায়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলায় এবার সরব হয়েছেন প্রদীপ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে প্রদীপ বলেন, উপাধ্যক্ষের মতো একটি মর্যাদাপূর্ণ আসনে বসে বিধায়ক আমিনুলের এ ধরনের মন্তব্য অনভিপ্রেত। আসামে যারা বাঙালি আছে তাদের স্বার্থে আমি মুখ খুলেছিলাম, এটা ব্রহ্মপুত্র উপত্যকার মানুষ ভালোভাবে নেয়নি, তার জন্য আমার সদস্যপদ সাময়িকভাবে খারিজ করা হয়েছে। আমাকে বিজেপি দল থেকে কিন্তু বহিষ্কার করেনি। যাই হোক, আমিনুল হক লস্কর বলেছেন, তবে উনি ডেপুটি স্পিকার, ওনার কখন কোন সময় কি কথা বলা উচিত কি করা উচিত সেটা ডেপুটি স্পিকারের যে সংবিধান আছে, ডেপুটি স্পিকারের যে নিয়ম নীতি আছে সেটা উনি কতটুকু পালন করছেন এই ব্যাপারে আমি সন্দিহান। আমি যদি বিজেপির থেকে বহিষ্কৃত হয়ে থাকি তাহলে কি মুখ্যমন্ত্রীকে ফোন করার অধিকার আমার নেই? মুখ্যমন্ত্রী কি বিজেপির মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীকে কি বিজেপি ছাড়া আর কেউ ফোন করতে পারে না? প্রদীপ দত্ত রায় এদিন ডিএসএর নবনির্বাচিত সভাপতি বাবুল হোড়কে নিয়ে করা বিধায়ক আমিনুলের একটি মন্তব্যেরও কড়া ভাষায় নিন্দা জানান। তিনি বলেন, ওই মন্তব্য কুৎসিত কুরুচিপূর্ণ। সন্তোষ মোহন দেবের কি অবদান আছে এই ডিএসএর ময়দানে? এই ডিএসএস স্টেডিয়াম গড়ার পিছনে সন্তোষ মোহন দেবের কি অবদান আছে সেটা সবাই জানে। এখানে সভাপতি নির্বাচিত হয়েছেন কমলেন্দু ভট্টাচার্য, বাদল দে, বিভিন্ন সময়ে বিভিন্ন লোক এসছে। বাবুল হোড়কে দেববাড়ির বলাটা শুধু অসাংবিধানিক নয়, এটা কুরুচিপূর্ণ মন্তব্য। সুস্মিতা দেবের দেববাড়ির এটা বলাটা অত্যন্ত আপত্তিকর, অসাংবিধানিক। একটা ডেপুটি স্পিকার হয়ে এই ধরনের ভাষা ব্যবহার করাটা আমি নিন্দা করি। প্রদীপ আরো বলেন, ডিএসএ খেলার জগৎ, এখানে খেলার সঙ্গে জড়িত তৈরি শোভা পায়। তিনি চান না এখানেও পাথর সিন্ডিকেট কয়লা সিন্ডিকেট এসে ঢুকে পড়ুক। ডিএসএ কে আমি কয়লা সিন্ডিকেট, সিমেন্ট সিন্ডিকেট, বালির সিন্ডিকেট, পাথরের সিন্ডিকেট, সুবাড়ি সিন্ডিকেট এদের হাতে ডিএসএ চলে যাক এটা আমি কোনোভাবেই বরদাস্ত করি না। সিন্ডিকেটের হাতে ডিএসএ চলে যাবে এখানে আমি রুখে দাঁড়াবই, তাই আমি রুখে দাঁড়িয়েছি। আজকে আপনারা দেখেছেন সিএম ফোন করার পর গোটা চিত্রটা পাল্টে গেছে এবং ডিএসএতে আজকে একটা নতুন বাতাবরণ সৃষ্টি হয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, সবাই নির্বাচিত হয়েছে নিরপেক্ষভাবে। তাতে ডিএসএর আগামী দিনে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে, এই স্টেডিয়ামের ডেভেলপমেন্ট হবে,
এটা আমি আশা রাখছি। 2016-17 থেকে 2018-19 অর্থ বছরে চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ পঞ্চায়েতের বকেয়া সব কাজ মার্চ মাসের মধ্যেই শেষ করার নির্দেশ দিলেন করিমগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর জেলার সর্বস্তরের পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে মিলিত হন আশিস। এতে জিপি সভাপতি, জিপি সচিব সহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে অংশ নেওয়া শিলচর থেকে একাংশ জিপি সচিব সভা সম্পূর্ণ হওয়ার আগেই চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চেয়ারম্যান। আমি খুব দুঃখিত এবং মর্মাহত যে ওরা মিনিমাম ডেকোরামটুকু জানে না যে আমি একটা জেলা পরিষদের প্রেসিডেন্ট এবং সে হলো জিপির একজন সাধারণ সেক্রেটারি, যে জেলা পরিষদের প্রেসিডেন্টের ডাকা সভা থেকে যেতে হলে কি ডেকোরাম মেনটেন করে যেতে লাগে সেটা জিপি সেক্রেটারিরা শিলচর থেকে যারা আমাদের করিমগঞ্জে আছে সেটা জানে না, এবং আমি তাদের এই এই জ্ঞানটুকু থাকা উচিত বলে আমি মনে করি। ভবিষ্যতে সেভাবে একটা স্মুথ ডিসিশন নেওয়ার চেষ্টা করব, এবং আমাদের আমি সবাইকে অনুরোধ রেখেছি যে মাঠের ভিতরে যাতে এই 3-4 বছরের জমাকৃত যা টাকা আছে অ্যাকাউন্টে সবগুলো যাতে ইমিডিয়েট শেষ হয়, নাহলে সেটা আমাদের করিমগঞ্জের একটা বদনামও হবে আর উন্নয়ন ত্বরান মানে উন্নয়ন হওয়ার ক্ষেত্রে বাধা। ইন্দো বাংলা সীমান্তের লাঠিমারা থেকে নাজাদপুর ভায়া মাদারপুর সড়কের বেহাল দশা অব্যাহত, ফলে অতিষ্ঠ হয়ে উঠেছেন ওই এলাকার মানুষ। সোমবার সড়কটির মেরামতির দাবিতে এক প্রতিবাদী ধর্ণা কর্মসূচিতে কাঁপল কাটিগড়া সার্কেল অফিস প্রাঙ্গণ। 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এসে কর্মসূচিতে অংশ নেন কয়েক শতাধিক মানুষ। সড়ক মেরামতের দাবিতে তারা তুমুল স্লোগান তোলেন। ড্যামেজ কন্ট্রোলে একসময় ছুটে আসতে হয় পূর্ত বিভাগের এসডিও বিশ্বজিৎ নাথকে। আন্দোলনকারীরা সড়কের কাজ কবে শুরু হবে এ প্রশ্নে চেপে ধরেন এসডিও নাথকে। এসডিও যত তাড়াতাড়ি সম্ভব সড়কটি মেরামতের আশ্বাস দিলে শান্ত হন প্রতিবাদকারীরা। পরে তারা এসডিও বিশ্বজিৎ নাথের হাতে তুলে দেন একটি স্মারকপত্র। এদিনে ধর্ণা কর্মসূচিতে অংশ নেয় কংগ্রেস, এআইইউডিএফ সহ বহু অরাজনৈতিক সংগঠনের কর্মকর্তারা। আমাদের কিছু করার নেই, কারণ আমরা এখানেই আসবো। আমাদের সমস্যা হলে আমরা একটা জায়গা আমাদের আসতে হবে, প্রয়োজনে আমরা আপনার বাউন্ডারিতেও যাবো, আপনার বাউন্ডারিতে গিয়ে আমরা ভরে দেব। তার উপরে আপনি যদি আমাদেরকে সাহায্য করেন, আপনার উপরে কাউর কিনারে যেতে হবে। প্রতিবারের ন্যায় এবারও জাক করে উত্তর করিমগঞ্জের আকবরপুর কৃষি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হল কৃষক দিবস। অনুষ্ঠানে জোরহাট কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক কমলা খুদে পুরকায়স্থ, করিমগঞ্জের পুলিশ সুপার মানবেন্দ্র দেব রায়, 7 নম্বর বিএসএফ ব্যাটালিয়ান কমান্ড্যান্ট জেপি মাথানি, জেলা কৃষি আধিকারিক আশিস দত্ত সহ আরও অনেকে। এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আকবরপুর কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ডক্টর সফিকুল হোসেন। অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ডক্টর আব্দুল হাফিজ। পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ জানান, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কৃষকদের প্রাধান্য দিতে হবে এবং পাশাপাশি কৃষক আন্দোলনেরও প্রয়োজন রয়েছে। যতই বলা হয় না কেন, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ভারতবর্ষ অনেকেই বলে আমরা মেক ইন ইন্ডিয়া হোক, মেক ইন ইন্ডিয়া হচ্ছে আমার কোনো আপত্তি নেই, আমি খুশি, আমি ব্যক্তিগতভাবে খুশি যে ডিজিটাল ইন্ডিয়া হলে, মেক ইন ইন্ডিয়া হলে। কিন্তু আমি মনে করি কৃষকদেরকে বাদ দিয়ে হয়তো বা ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়ার কথা ভাবাটাই অসম্ভব হয়ে যাবে। আমি মনে করি যে কৃষকদেরকে আমরা কীভাবে ডেভেলপ করতে পারবো, আজকে ভারতবর্ষ এগিয়ে যাও, ভারতবর্ষ বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত একটা দেশে রূপান্তরিত হোক, সেটাই আমরা চাই। আমাদের স্বপ্ন, আমাদের স্বপ্ন এই ভারতবর্ষ, ভারতবর্ষ বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত হবে। আর কৃষকদেরকে তো সম্মান করা খুবই দরকার। আজকে আমরা কৃষকদের সামনে আমরা বড় বড় কথা বলি, অনেক ভালো ভালো কথা বলি, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে যে দেশের 70% মানুষ, 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল, সেই দেশে কৃষি বিপ্লব না করে, কৃষিকে উন্নয়ন না করে আমরা সমাজটাকে উন্নয়ন করতে পারব না। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বেটি বাঁচাও বেটি পড়াও কন্যা শক্তি রথ অভিযানের সূচনা শিলচরে। উধারবন্দ এয়ারপোর্ট ভিআইপি সড়কের কাজ শুরু, 19ই শেষ করার আশ্বাস। We'll be right back.
ক্রীড়া সংস্থায় সিন্ডিকেট রাজ অপ্রয়োজনীয়। উপাধ্যক্ষের মন্তব্যে সর প্রদীপ দত্ত রায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।